ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছে, রাশিয়ার সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধে তার দেশের 2,500 থেকে 3,000 সেনা নিহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের চলমান সংঘাতে এখন পর্যন্ত 23,369 জন ইউক্রেনি সেনা নিহত হয়েছে এমনটাই দাবি করেছেন রাশিয়ার সামরিক বাহিনী। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তাদের এই হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর অপূরণীয় ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান মুখপাত্র এগোর ক্যানোসুয়াতো বলেছেন, শুধু মেরিওপোলতেই 4,000-এর বেশি সেনা হতাহত হয়েছে। তার দাবি, মেরিওপোলিওর 1,464 ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছে। ওই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এইদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত শুক্রবার রাশিয়ার সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধে তার দেশে 2,500 থেকে 3,000 সেনা নিহত হয়েছে বলে বলেছে। এছাড়া রাশিয়ার 19,000 থেকে 20,000 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। ওদেশের এলাকায় ইউক্রেনের একটি সাময়িক কার্গো বিমান গুলি করে ভূপাতিত হয়েছে রুশ বাহিনী, যেটি ইউক্রেনের জন্য পশ্চিমাদের পাঠানো বড় সবচেয়ে সাময়িক চালান ছিল। তবে বিষয়টি কেভিয়াতের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।